ক্লিয়ারিং হাউস। তৈরি করছি ব্রেড গোল্ড কয়েন, এটাকে ভেজিটেবলস গোল্ড কয়েনও বলা হয়ে থাকে। জনপ্রিয় এই ব্রেড গোল্ড কয়েনটি ঝটপট তৈরি করে নিচ্ছি। আমি 4 পিস হোয়াইট ব্রেড নিয়েছি আর এরকম একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্রেড বা এটা রাউন্ড শেপ কাটার জন্য কুকি কাটার বা স্টিলের গ্লাসও ইউজ করতে পারেন। আমি রাউন্ড শেপেই এভাবে 4 পিস ব্রেড কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে আমি সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি মিহি করে কাটা গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং খুব মিহি করে কাটা বরবটি কুচি। আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা রসুন পেস্ট 1 চা চামচ। ধনে পাতা কুচি এবং ডার্ক সয়া সস 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ বা 1 চিমটির একটু বেশি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1 চা চামচ। এবার আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো ছোট 4 চামচের 1। আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি, আমার মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি বেসন এবং ময়দা একটা ছোট বাটিতে আমি গুলিয়ে নিয়েছি। একটা ব্রাশ রেখে দিচ্ছি সাইডে। এরপর নিয়ে নিচ্ছি আমি তিল, সাদা তিল আর সিদ্ধ করা ডিম আমি স্লাইস করে নিয়েছি। এরপর আমি একটা ব্রেড নিয়ে খুব ভালো করে আমি প্রথমে ভেজিটেবলস মিক্সটা একটু দিয়ে দিচ্ছি। জাস্ট সাইডে লাগিয়ে দিচ্ছি সব জায়গায় অল্প পরিমাণে দিয়ে। এরপর আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ডিম, সিদ্ধ ডিম। এর উপরে আবার ভেজিটেবলস মিক্সটা দিয়ে আমি এরকম করে নিব। এরপরে আর একটা ঠিক একইভাবে আমি সবগুলো করে নেব। আমি অল্প পরিমাণে একটু প্রথমে মিক্সড করে দিচ্ছি, এরপরে আমি ডিম দিয়ে দিচ্ছি, এর উপরে আবার ভেজিটেবলস মিক্সটা দিয়ে আমি এইভাবেই সবগুলো করে নিয়েছি। এরপরে আমি আমার মিক্সড করে রাখা যে ময়দা এবং একটু বেসন এটা আমি এর উপরে ব্রাশ করে দিব। চারপাশে ব্রাশ করে দিব, মানে নিচের সাইডটা আমি ব্রাশ করব না। এভাবে ময়দা এবং বেসন দেওয়ার পরে আমি এর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা আমি সব জায়গায় দিয়ে দিব এবং খুব ভালোভাবে দিব যেন ভেজিটেবলস মিক্সটা একদম ঢাকা পড়ে যায়। এভাবে আমি সবগুলো তিল ছিটিয়ে দিয়েছি, ঠিক এভাবেই। এরপর আরেকটা ব্রেড নিয়ে নিচ্ছি, এভাবেই আমি উপরে একটু ময়দা বেসন ব্রাশ করে তিল ছিটিয়ে দিচ্ছি। সবগুলো ব্রেড আমি রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো ডিপ ফ্রাই করব। আমি ফার্স্ট টাইম একটা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম থাকবে, একটু ঘন ঘন এটাকে নেড়ে দিতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। আমি একটা একটা ভেজে নিচ্ছি। যদি আপনাদের প্যান অনেক বড় হয় তাহলে আপনারা দুটা বা তিনটা করেও ভেজে নিতে পারেন। আবার একটা দিয়ে দিচ্ছি আর এগুলো যখন ব্রাউন কালার আসবে
তখন আমি এটাকে তুলে নিব এবং আমি এটা টিস্যু পেপারের উপর রাখব যেন এক্সট্রা অয়েলগুলো শুষে নেয়। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমার খুব ঝটপট এই টেস্টি স্বাদের ব্রেড কয়েন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করব। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, এবার তো অবশ্যই একটু টেস্ট করার পালা। সত্যি এটা খুব টেস্টি, আশা করি আপনারা সবাই বাসায় রেডি করবেন। আর ভিউয়ার্স, আমি এক্সট্রিমলি সরি, আমি খুব অসুস্থ, তারপর আমি তনু কুকিং হাউজে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়েই হাজির হয়েছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ব্রেড, গোল্ড কয়েন, আর ভালো লাগলে অবশ্যই বাসায় রেডি করে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা থাকলো।